জোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই পটল। এর জন্য পটলকে আমি এরকমভাবে পটলগুলোকে ছিঁড়ে নিয়েছি এবং এই যে এই মাঝখান দিয়ে কিন্তু আস্ত রেখেছি পটলগুলোকে, মাঝখান দিয়ে এরম আর্ধে ভাগ করে নিয়েছি, পুরোটা কিন্তু ছিঁড়িনি। এই অবস্থায় পটলগুলোকে এরকমভাবেই চিড়ে রাখা হয়েছে, পুরোপুরি কিন্তু ভাগ করবেন না। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে পটলগুলোর গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু আমরা এটাকে তেলে ভেজে নেব। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। এইবার আমি পটলগুলোকে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে পটল দেওয়ার সময় আর ছিটকাবে না। পটলগুলো দিয়ে ঢুকি ভালো করে আমরা একটু লাল করে ভেজে নেব, তবে ঢাকা দেব না। ঢাকা দিলে কিন্তু পটলগুলো বেশ নরম হয়ে যাবে এবং এর থেকে জল বেরোবে, তাই ঢাকা ছাড়াই কিন্তু আমরা পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমাদের পটলটা ভাজা হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমরা নিয়ে নেব, একটা পাত্র নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1/2 টেবিল চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব সামান্য পরিমাণ 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। 1/2 টেবিল চামচেরও কম আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করব, কেন দই পটলে একটু সাদা ভাব আসলে কিন্তু ভালোই লাগবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব। যদি আমরা বাটা মশলা ইউজ না করি তাহলে কিন্তু আমরা এইভাবে আগের থেকে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলোকে যদি একটু জল দিয়ে গুলে রাখি তাহলে সেটা বাটা মশলার পেস্টের মতনই এসে যায়। এইটা আমাদের একটা মশলা তৈরি হয়ে গেল। এছাড়াও আমরা এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা, আর এর সাথে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। লাগবে আমাদের একটা গোটা টমেটো কুচুনো, আর যেহেতু দই পটল সেই জন্য এখানে দইয়ের পরিমাণটা বেশি, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। দেখতেই পাচ্ছেন আপনাদের যেরকম পটল থাকবে সেই অনুযায়ী দই ব্যবহার করবেন। দইয়ের সাথে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে ধনে গুঁড়ো দিইনি, এই যে দই তার দইটার মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, আর 2 টেবিল চামচ চিনি, 2 থেকে 1/2 টেবিল চামচ। আপনাদের যদি চিনিটা অপছন্দ থাকে তাহলে আপনারা এখানে স্কিপ করতে পারেন, তবে সামান্য চিনি ইউজ করলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে। দিয়ে আমরা এখানে কিন্তু জল ইউজ করব না, এই যে দইটা, এই দইটার সাথেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। দই যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু দইটা দিলে একদম দানা দানা হয়ে থাকবে এবং খেতেও ভালো টেস্ট হবে না, তাই দইটা দিয়ে মশলাটা দিয়ে খুব এবং চিনির সাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, একদম যাতে মসৃণ হয়ে আসে ফেটানোটা। এই হয়ে গেল আমাদের সমস্ত মশলা তৈরি। দেখেছেন আমরা পটলটাকে মশলা তৈরি করতে করতে পটলটাকে কিন্তু আমরা উল্টে পাল্টেও ভেজে নিয়েছি। পটল বারবারই বলছি ঢেকে ভাজলে কিন্তু একটা নরম জলসা ভাব চলে আসবে, এরকম খুলে পটলটাকে ভাজলে পটলটা ভাজাও সুন্দর থাকবে
এবং একদম আস্ত থাকবে, নরম হয়ে যাবে না। দেখছেন ভাজাও হয়ে গেছে, কিন্তু আমাদের পটলটা একদম নরম হয়ে যায়নি, খুব সুন্দর কিন্তু রয়েছে। এবার পটলগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নেব। পটল ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমরা আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, তেজপাতা এবং গরম মশলা, মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে, আমরা এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচানো। টমেটো কুচিয়ে খুব সামান্য এর মধ্যে দিয়ে দেব লবণ, তাহলে এটা নরম হয়ে আসবে। আর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ। এইটা একটু নরম হয়ে আসলেই দেখুন টমেটোটা বেশ নরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে বাদামটা, কাজু বাদামটা বেটে রেখেছিলাম, আর তার সাথে লঙ্কা। কাজু বাদাম বাটার সময় অবশ্যই কিন্তু একটু আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। কাজু বাদাম বাটাটা দিয়ে আমাদের কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাজু বাদামটা কষানো হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু বেশ কাঁচা গন্ধটা আমাদের চলে গেছে। এই সময় আমরা যে জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটা দিয়ে দিব। এইটা দিয়েও আমরা ভালোভাবে কিন্তু কষাবো। সমস্ত মশলাটা কষানোর সময় আমরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। দেখুন আমাদের মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়েছে। এই সময় আমরা যে দইয়ের মধ্যে, টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো আর চিনি দিয়ে আমি যে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু আমাদের মসৃণ করে দইটা ফেটাতে হবে। ফেটানোর এই দইটা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দইটা দিয়েও কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা দইয়ের মধ্যে চিনি দিয়েছিলাম, তাই আলাদা করে আর চিনি দিচ্ছি না। এখানে আমরা এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন ভালো করে কষে কষতে হবে যাতে দইয়ের থেকেও আমাদের আবার একটু তেল বের হয়। এই দইটাকে দিয়ে যখন আমরা কষাবো, সেই সময় আমরা যে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব, যাতে পটলগুলো দিয়েও আমরা ভালোভাবে কষিয়ে নিতে পারি। পটলগুলো দিয়ে ভালো করে দইয়ের মধ্যে থেকে আমরা এটা মিশিয়ে নেব। খুব বেশি জল দিয়ে আমরা ঝোল ঝোল করব না, কেননা দই পটলটা কিন্তু আমাদের বেশ মাখা মাখাই হবে, তাই খুব সামান্য পরিমাণ আমরা এর মধ্যে জল ইউজ করব। ভালো করে মিশিয়ে নেব। আমরা পটল দিয়ে দইয়ের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমরা বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে দেব, এবং খুব সামান্য পরিমাণ এখানে জল ইউজ করব, খুবই সামান্য, হাফ গ্লাসেরও কিন্তু কম, যাতে পটলগুলো একটু ভালোভাবে ফুটে ওঠে। দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা চাপা ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট মতন, যাতে ফুটে ওঠে। আমরা চাপা ঢাকা দিয়ে দিলাম ভালো করে, এবং এক থেকে দেড় মিনিট মতন আমরা রেখে দেব ভালো করে ফুটে, যাতে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসে। আমাদের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসছে দেখুন। এই সময় আমরা গরম মশলা যে গুঁড়োটা সেটা দিয়ে দেব। দিয়ে আমরা গ্যাস অফ করে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, তারপরে সার্ভ করব।
আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, আমি আর ঘি দিইনি। এটা দিয়ে চাপা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দই পটল, একদম নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। এটা কিন্তু আমরা নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারি। এটা ভাত, গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আমরা পরিবেশন করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।